নারায়ণগঞ্জের সাত খুনের প্রধান আসামি নূর হোসেনকে কলকাতা থেকে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বন্দী বিনিময় চুক্তির আওতায় দুই সহযোগী সহ তাঁকে ফিরিয়ে আনা হবে। দুপুরে বারাসাতের একটি আদালতে হাজির করে আজ দিনের রিমান্ডে নিয়েছে সেখানকার পুলিশ। গত রাতে দমদম বিমানবন্দরের কাছে একটি ফ্ল্যাট থেকে দুই সহযোগী সহ নূর হোসেনকে আটক করে ভারতের সন্ত্রাস দমন স্কোয়াড। এনামুল কবির রূপমের রিপোর্টে বিস্তারিত থাকছে। মহাসড়ক থেকে অপহরণের পর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকার সহ সাতজনকে খুনের ঘটনায় আলোড়ন ওঠে দেশজুড়ে। ইমিগ্রেশন সহ সকল নৌ, আকাশ ও স্থলবন্দরে রেড অ্যালার্ট ডিঙ্গিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে প্রতিবেশী দেশে পালিয়ে যায় প্রধান অভিযুক্ত নারায়ণগঞ্জের বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা নূর হোসেন। উচ্চ আদালতের নির্দেশে গ্রেপ্তার হন অন্যতম অভিযুক্ত র্যাবের সাবেক তিন কর্মকর্তা। হত্যাকাণ্ডে নিজেদের জড়িয়ে আদালতে দেয়া তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দির পরেও আলোচনায় ছিলেন নূর হোসেন। শনিবার রাতে দমদম বিমানবন্দরের কাছে কৈখালী এলাকার একটি ছয়তলা ফ্ল্যাটে অভিযান চালিয়ে রিভলভার ও কয়েক রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করা হয় নূর হোসেনকে। সাতখুন মামলার তদন্ত কর্মকর্তা নারায়ণগঞ্জের পুলিশ সুপার জানিয়েছেন, নূর হোসেনকে দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। আমরা কথা বলেছি যে যত তাড়াতাড়ি আমাদের কাছে হ্যান্ড ওভার করে, এবং সেটার জন্য আমরা অফিসিয়াল প্রসিডিউর এবং অন্যান্য যে কাজকর্ম সেগুলো ইজ করার জন্য, প্রসিডিউরটাকে ইজ করার জন্য আমরা অনুরোধ করেছি। আমরা চেষ্টা করব ন্যূনতম সময়ের মধ্যে নিয়ে আসার জন্য, কিন্তু এক্স্যাক্টলি যে সেই ন্যূনতম সময় কতটুকু সেটা কিন্তু আসলে বলা সম্ভব। সকালে সচিবালয়ে নিজ কার্যালয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, বন্দী বিনিময় চুক্তির আওতায় নূর হোসেনকে দেশে আনা হবে। সব কিছু ঠিকঠাক মতো হলে আমাদের যদি যেই নূর হোসেন ধরা পড়েছে সেই নূর হোসেনই আমাদের নূর হোসেন হয়ে থাকে, এবং ভারতের সঙ্গে যে আমাদের যে চুক্তি রয়েছে আমরা সর্বাত্মক প্রচেষ্টার মাধ্যমে তাকে আমরা নিয়ে আসব এবং বিচারের দরবারে তাকে হাজির করব। এই প্রক্রিয়াটা একটু সময় লাগবে, তবে আমরা এটা করার প্রচেষ্টা নিব এবং খুব শীঘ্রই যাতে আনা যায় সেই প্রচেষ্টাটা আমরা নিব। অনুপ্রবেশ ও অস্ত্র আইনের মামলায় সহযোগী সহ নূর হোসেনকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য আট দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। ওদিকে ক্যামেরার সামনে কথা বলতে না চাইলেও ঢাকায় ইন্টারপোলের কর্মকর্তারা জানিয়েছেন, নূর হোসেনকে দেশে ফিরিয়ে আনতে তৎপরতা শুরু করেছেন তারা। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা।